ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে, 96% মুসলমান। খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার, একেবারে টপ টু বটম, বিশেষ করে 1628 জন, এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে দোয়াও পড়তে পারে না, কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনুস, পড়বে কি করে? দোয়া ইউনুস পড়তে গেলে ওর নাম আসবে? এখানে বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়ে যে ইউনুস পড়ব, সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন ওইটাই মনে হচ্ছে, আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিংয়ে ছিল, এই আপনাদের ফরিদপুরে বাড়ি, ও অনেকদিন আছে, এ জঙ্গি মামলা দিয়ে টাক লাগিয়ে ওরে রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ, এ লোকটাকে বিনা কারণে এই 11-12 বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারা রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের ওপরে! আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে, তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত, মুআশারাত, ব্যবহার, যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য, নিজে খেতে পারতো না কিন্তু রান্না করে করে, এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখত। আমি আরও বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, লোকটার সাথেও কিছুদিন ছিলাম, মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেস্তা। মানুষ যে এত নরম হতে পারে, আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে, ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোট খাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমরা ঘুরে দাঁড়াতে পারে, কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না, কথা বুঝতেছেন? আমারা যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমরা প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমারা এসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? ওসে থানায় চলে কি বলবেন তো, আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? এ কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছি, আর ওই দায়িত্বই তো আমার, আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না? বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরে রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে, জিজ্ঞেস করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিংয়ে গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি, আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস? এই জেনারেল দলের মতো নাকি একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি, কত কাঠখড়ি পোড়ানো লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পথ চাইলে পাবেন না, এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লেটার তো দূরের কথা, ভাবাও চাই না। এ ট্যাগগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে, পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন, আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খতবা দিয়ে বের হচ্ছি, আমি পালিয়ে যেতাম? দুই হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস, অথচ কিছুই না,
থানায় নিয়ে আমার বলছে হুজুর কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন, যাকে চাই নামিয়ে দেয়। আমার বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জাগা মতো হাত দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ সাদাকাতা ইয়া রাব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর সদরপুর থানার অন্তর্গত জাগেরডাঙ্গি আদর্শ নূরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী প্রাণকারী এ মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ মৃধা, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আমির হোসেন সহ নামনাজানা ওলামা ইকরাম, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার ওরানের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, শুকরিয়া আদায় করছি আল্লাহর যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করছি ওই সমস্ত শহীদদের জন্য যারা আমাদেরকে বাংলাদেশের এই বুকে জবান খুলে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন। সারাটা জীবন সারা জালেমের জুলুমে মজলুম হয়ে বাতিলের সামনে মাথা নত না করে শাহাদতের মরণ পেয়ে ধন্য হয়ে আল্লাহর কাছে হাজিরা দিলে শহীদ আব্দুল কাদের মোল্লা, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করেন, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন, মানুষ হিসাবে যদি কিছু অন্যায় করে আল্লাহ যেন মাফ করে দেন। 2024 সালের 5 আগস্টের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এখানে আপনারা বসে আছেন আমার মনে হয় অনুষ্ঠানের কোনো অনুমতি নেওয়া এখন লাগেনি। 5 তারিখের আগে অনুষ্ঠানটা করতে হলে কমপক্ষে 8 থেকে 10 জায়গায় বলা লাগত। তারপরও যে জালে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর দৃষ্টিতে মমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওরা এমন মুসলমান, এমন মমিন, ওদের সামনে আল্লাহর কথাগুলো বললে ওদের অন্তরাত্মা কাঁপা না, ওর বৃদ্ধি আরও বাড়ত। আমি রিমান্ডে যে সমস্ত অফিসার পেয়েছিলাম নামে মুসলমান আল্লাহর ভুল ধরে, আল্লাহর এই কাজ করা ঠিক হয়, এইরকম কথা বলত। যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে, মনে হয় এখানে আসলে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই সহ এ জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য মাজলুম অবস্থায়, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে, এবং 5 আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন
বৈষম্য দূর করার জন্য। আসলেই এই 15-17 বছরে যে বৈষম্য তৈরি হয়েছে এটা দূর করার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে এভাবে কাজে লাগাবে, হাজারের ওপরে মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত। শাহাদতের সুউচ্চ মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন। দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার। তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন যারা দায়িত্বে আছেন আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার একেবারে টপ টু বটম, বিশেষ করে 1628 জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। সকাল হতে হতে যেন শনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে 1628 জন মানুষ আর নেই, এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে, নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। তারা জীবন পর্যন্ত দিয়ে গেল, আপনি টের পেয়েছেন? উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাইদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে, ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, শিবিরের সাথী ছিল, ছোটবেলা থেকেই প্রতিবাদ করতো কোনো অন্যায় দেখলে। তো এইটাই তো ইসলামের আসল কাজ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়াভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে। জেলখানায় বহু মানুষ এরকম কিছু আছে উগ্র, হয়তো 5-7 জন, কিন্তু 93-94 জন এসব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে। এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে এই গোপালগঞ্জের মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম তো, আমি দেখেছি, আমার নামও দিয়েছি। অথচ জঙ্গির কোনো বিষয় আমি কিচ্ছু জানি না। গত 4-5 দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে। বলে মাঝখান থেকে আমার জীবনে 3টা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে? আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে 3টা বছর শেষ করে দিলেন। এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কি না, না পাইনি। খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে। আমি মনে হয় একথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালতে, যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত, আপনি এখন জামিন দিয়ে দিলেন, অথচ এই মামলাটা আজ 3 বছর আপনার কাছে আসতেছে, একবারও জামিন দেননি। বলতো হয়তো এসে জামিন দেব কি করে, আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খুলে গেছে আপনি দিয়েছেন, আমরা চাই এদেশে 1628টা চেয়ার মেন চেয়ার আছে, এসিয়ারে যারা আছে তাদেরও হাত খুলে দেওয়াও। আর এগুলো খুলে দিতে হলে এই জালেমদের দোসর যারাই ছিল এরও আর একটা জালেম। এই জন্য আমি একজনের নাম বললাম, এই মনিরুল কাউন্টার টেরিজমের দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ, তাদের কান্নার আওয়াজ শোনা যেত। 7 তলায় যখন নিয়ে যেত ওই সমস্ত জায়গায়ও দেখতাম কেউ 5 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর করে আছে, দুনিয়ার কেউ জানে না। শুধু এইটা না, বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা, এখানে যদি আরও কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক, হয়তো অনেকে আর নেই বেঁচে। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে, সামনে রড ছিল রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো 24 ঘন্টা। মানে আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে, মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া, ভালো মানুষ, বহুদিন ছিলাম ওনার সাথে।
মাঝে মাঝে বলতো, হামজা ভাই আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল ওরা যদি আমাকে একটু শুইতে দিত। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, আমি ওই কয়দিন টের পেয়েছি। এমনিতেই হাতে পাপে বেঁধে রাখলে তো ঘুমানো যায়, পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টয়লেটের জন্য মানুষ এক দেড় মিনিট সময় দিত, নামাজ কালা ওসব ইশারা, কখন জোহর হয় কখন ফজর হয় ও নিজেও জানে না, জিজ্ঞাসা করলে গালি দেয়। এইরকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখত। এই জন্যে দেশকে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে, যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে, চাকরি না ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে। দেখ কেমন লাগে, একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন ওইটাই মনে হচ্ছে। আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিংয়ে ছিল, এই আপনাদের ফরিদপুরে বাড়ি, ও অনেকদিন আছে, এই জঙ্গি মামলা দিয়ে টাক লাগিয়ে ওরে রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ, এ লোকটাকে বিনা কারণে এই এগারো বারো বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারে রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? উনি একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের ওপরে, আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে, তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত মুআশারাত ব্যবহার যেটা, আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য, নিজে খেতে পারতো না কিন্তু রান্না করে করে, এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখতো। আমি আরও বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, লোকটার সাথেও কিছুদিন ছিলাম, মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেস্তা। মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। তার যে এবাদতের মাকাম, তার যে এবাদতের উচ্চতা গভীরতা, তার আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, এটা কাছে থাকলে আপনি টের পেতেন। দিনের জন্য ইসলামের জন্য তার যে এখলাস, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এরকম কিছু মানুষের এখলাসের কারণে কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে। কিছুদিন যেতে দেন, এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে, ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোট খাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমরা ঘুরে দাঁড়াতে পারে, কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না। কথা বুঝতেছেন? একটা হোস্টেলে একশো জন ছাত্র ছিল, সকালে নাস্তা বা দেওয়া হতো তাদের, রুটি আর পাউরুটি কলা। এর ভেতরে ২০ জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি, কিন্তু ৮০ জন বলছে না এই নাস্তা আমরা খাবো না। হোস্টেলের যিনি দায়িত্বে আছে ম্যানেজার, তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান, আমরা কেউ কেউ খেচুড়ি খেতে চাই, কেউ কেউ রোল খেতে চাই, কেউ কেউ সিড়া ভিজা খেতে চাই, আর এরা মাত্র ২০ জন, এরা পাউরুটি কলা চায়, আমরা এটা চাই না, আমরা পাল্টাতে চাই মেনু। হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে তাহলে ভোট দেওয়া হোক,
ভোট আরম্ভ হয়ে গেল, কে ভোট বেশি পায় সেইটা চালু হবে। এ 20 জন তো ঠিক আছে নাকি? এরা তো সে ছোটোকালা থেকে এই খেয়ে মানুষ, এরা সব কলা পাউরুটিতে আছে। বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে, রোলের পক্ষে হয়তো 18টা, খেসড়ের পক্ষে 15টা, চিড়া ভেজার পক্ষে 12টা। এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না, 20 যে এ 20ই বেশি আছে। অথচ 20-এর তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন? 80। তা আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমরা টোপিওয়ালা মানুষ বলতে শুধু না, এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারিম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামে সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছেন? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। মানে আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে কেউ খেচুড়ি কেউ রোলমল এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন? যদি আবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকে উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমি। সম্মানিত ভাইরা, শাহাদত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমি কুষ্টিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল, 550 আলেমকে নিয়ে সব ঘরনার। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরনার আলেম এক জায়গায় এসেছিল। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামিম, উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী, উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম, উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি, এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম। আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম, একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে, অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 550 না 750 না 7.5 জন যদি এক জায়গায় হতো আলেম, 10টা মামলা হয়ে যেত। এটা বানিয়ে বললাম না, এইটাই ঠিক। কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা আপনি টের পাচ্ছেন? জালেমরা মনে করেছিল আরামে আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে রেখেছে। আমরা যখন 11 সালে গ্রেপ্তার করেছিল ওসির বাড়িয়ে গোপালগঞ্জে, আমরা প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমরা এসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? ওসে থানায় চলে কি বলবেন তো? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? এ কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করিস, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না? বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরে রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে, জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিংয়ে গেছি? আন্দাজে এক ট্যাগ লাগিয়ে দিলেন আপনি, আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস?
এই জেনারেল দলের মতো নাকি একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি, কত কাঠখড়ি পোড়ানো লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না, এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লেটার তো দূরের কথা, ভাবাও চায় না। এ ট্যাগগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে, পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন, আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খতবা দিয়ে বের হচ্ছি, আমি কি পালিয়ে যেতাম? দুই হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস, অথচ কিছুই না। থানায় নিয়ে আমার বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এ আয়াতের মানে কি? আল্লাহ যাকে চায় ক্ষমতা দেন, যাকে চায় নামিয়ে দেয়। আমার বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তোকে জাগা মতো হাত দিয়েছে, যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায় তো। আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে, না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15-16 বছরে এ জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিজে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির ওপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই, এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া। জালেমদের এত দিন অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরও মন নরম হয় নাই, আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাতায় যে আমার দোষ কি যে মানুষ আমারে তাড়িয়ে দিল, কোনো দোষ পাননি, এদিকে আসে আপনার দোষ দেখাচ্ছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকেও আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না, কারণ যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়, আপনি চিন্তা করতে পারেন 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না। আর আপনি এখনো পর্যন্ত সালেমের সাফাই গান, এখনো পর্যন্ত সালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব করেছে। বলে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে।
পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজেই ওকে ধরেছি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা, আল্লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন, এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ি গেছিলা। ফরিদপুরের একজন সন্তান খান সাহেব নামে মতিয়ার রহমান খান, ও একটা ডাবিং করেছে টকশোর কালামানিকের মহিউদ্দিন খান বলছে না, তাই বলে আমার বিসিতে মারবে, আর কত অপমান করবে আল্লাহ আপনারে। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাব মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এই জন্য ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আলেম জালেম ছাড়া পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আপনি তাফসিরে দেখবেন, ও যখন একবার পানির নিচে ডাচ্ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখন ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, জিব্রাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন স্বৈরাচারি কায়দায় কষ্ট দিয়েছো, তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে, তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না, এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এই জন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চ বঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে চারটা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলোও দেখলাম এই চারটা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল, যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না, কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা না আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে, আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না, কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো, ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশু দিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু, চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে।
মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মোকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরেও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি দশটা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু দশটা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরো জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই এই বিষয়গুলো? দুই নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয় আলেমগুলোকে, কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত জেলে আছে। আপনি আমারটায় ধরেন তো, কোন কারণে আপনি তিনটা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমার তো উচিত হবে যারা আমার মামলার রায় হয়েছে মাদারীপুরের, এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান, শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে ছেলে আছে, দু বছর পাঁচ বছর দশ বছর, এই ছেলেটা শুনলাম প্রায় নয় দশ বছর ছেলে আছে এখন আপনাদের এলাকায় বাড়ি। হ্যাঁ, এই জন্য ভাতিজা, তার বড় ভাই সে ফরিদ, ফরিদপুরে বাড়ি ফরিদ, আমার সামনে বিল্ডিং এ ছিল, মাঝে মাঝে হাত মারত। উনি আমাকে যেটা বলেছে আমি ওইটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে, এই দেশে এক লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে, আমার মনে হয় একশো জনের প্রায় সত্তর জনই কিছু জানে না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি দুইতলার উপরে ঘুমাচ্ছিলাম, আমার ওখান থেকে নিয়ে এসে অমক জায়গা থেকে ওনারে গ্রেপ্তার করেছে, অথচ পুরো মিথ্যা কথা। আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনারে পেয়েছি অমক জায়গায়, অথচ নিয়ে আসলো বাড়ি থেকে। আমার বাড়ির প্রায় দেড় দুইশো মানুষ সব সাক্ষী, এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে জীবনে, তাদের নাম শোনা দূরের কথা, কোনোদিন চোখেও দেখি নাই, আন্দাজে তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তাদের আমিও চিনি না, তারাও আমাকে চিনি না। ধরার পরে বেকার বেকার আমার বাবাকে বলছে দশ লাখ টাকা দেন, নাই তো পঞ্চাশটা মামলা দেবো আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন, দেশটা মগের মূল্য বানিয়ে ফেলিছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত আট লাখ টাকা দিয়ে দিয়েছে। এ মামলা যেদিন খারিজ হয়ে গেল, ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে, আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমারে স্যার বলছে যে হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন, কিসের মাফ, আগে ওই দশ লাখ টাকা ফেরত দে। কারণে অকারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন, যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা, যারা এই মামলার আয়ু থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেকে এভাবে আট দশ বছর করে জেলে রেখে দেন, দেখেন কেমন লাগে। একটা মানুষ যদি পরিবারের যে মেন, সে যদি জেলে থাকে, তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না, তার পরিবারও শেষ। আমার দুইটা মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আর তো কেউ নেই, আমার বাবা বৃদ্ধ, আমি নিজে শুধু ইনকাম করার মতো, আমার একটা ব্যবসা ছিল কাপড়ের, সেটাও ধ্বংস হয়ে গেছে।
আপনি সব কিছু নষ্ট করে দিলেন, তিনটা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে, প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও, মামলা আর পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে, আর মানুষও যে এত সিটার বাটপা। এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব, 5,00,000 টাকা দেন, মানে জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন, শেষে 2-3 মাস ঘোরার পরে বলতো পারলাম না, টাকা ফেরত দেন, টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয় আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্যে বলছি যারা এভাবে মামলা দিয়েছেন মিথ্যা মামলা, যেগুলো প্রমাণ হচ্ছে না, এরা কিছু জানে না, 2-5 বছর, 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসুর, তার মানে ওর অপরাধ আপনি পাননি, কথা বলেন না কেন? আদালত কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি, এই জন্যে তো খালাস দিয়েছে। সুতরাং আশা করবো যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও 3 বছর জেল খাটাবো। দেখ আপনি, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার বউ নষ্ট হয়ে যাবে, আর মান আজমি আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে, আপনি চিন্তা করতে পারেন, কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেশি আছে কিনা, এ মহিলারও কোনো দোষ নেই। কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত টিকে ছিল, সেও তো জানতো না আমার স্বামী বেশি আছে না মারা গেছে। কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন, আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি, কত কান্নাকাটি করেছে ইলিয়াস এম ইলিয়াস আলীর স্ত্রী তার সন্তান এসে, এত বড় অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্যে বলছিলাম বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আর মানে ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমার চিনে না, ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে এটা ওই রকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম ওরে কোলে নিয়েছি, আমারে বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন, কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা, এত কঠিন অবস্থা, ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার, এই দৃশ্যগুলো দেখে এনএসআইর যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল এসবি স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না এটা মেনে নেওয়া যায় না, এতটুকু একটা বাচ্চা 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্যে, এরপরও আপনার মন গলে নাই, আপনি যদি জানতেন যে অপরাধী তাহলে তো শাস্তি দিতে পারতেন, আপনি নিজেও জানেন, এমনকি অফিসাররাও আমারে বলতো হুজুর আপনি কিচ্ছু করেননি আমরা জানি, কত বড় শয়তান দেখেছেন, নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না আমরা জানি, তারপরও ওরা এই এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হয়তো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায় বিশাল এরিয়া, এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা, কাশিমপুর কারাগার এরকম 3-4 গ্রাম মিলে 1-2-3-4, এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি, বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, জেল খাটা ঝামেলা না, খাবারের সমস্যা আছে, কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখছে, মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না। আমি আজাব মহিনের কথা বলছিলাম, জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে, ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না, ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ দিয়ে রাখে, আমার মনে হয় খাপের খাপ আজটা ওদের সাথে মিলেও গিয়েছে,
যখনই পরিপূর্ণ হয়ে গেছে, এত বড় বড় দল বাংলাদেশে এই 17 বছর বহু চেষ্টা করেছে, চুল পরিমাণ নড়াতে পারে নাই, অথচ মাত্র কিছু ছাত্র আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে। কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে। দোয়া করছি মোসাফের অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় বলছি, কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না। ওরা যা খাওয়া তো আমাদেরকে বেঁচে থাকা দেয়। মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম। ওনার একটা গরম করার বাটি ছিল, মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো। তাছাড়া যে খাবার দেয় 10,000 মানুষের খাবার খাওয়া যায়। ঢাকা যারা যায়, 27 বছর জেল খাটতেছে সুইডেন আসলাম, কয়েকদিন আগে বের হয়েছে না, এটা সঠিক কিনা? এরপরে ড্যান্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এ মানুষগুলো আমাদের ওপর তারা ছিল, এদের হ্যাঁ এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলত, এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ-20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ-10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে। আমার আব্বা যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে? এখানে কষ্টটা আরও বেশি দিত, টাকা আনতে পারিস না, টাকা আনবো কী করি? আমার কেউ ওর মতো বাম হাত দাম হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি ওনারা যদি ফাঁসির কন্টেম ছেলে না রেখে আমারে শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা বাবা স্ত্রী আর সন্তান এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা? হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে, তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে 7-8 দিন লাগে, আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি, কি করেছি আপনি টের পান না? এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনার আল্লাহর মামলার আসামি। ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু স্বামী আনান নিছে। আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মোসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেম এসে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপর কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন, আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম, বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনুসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহর শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি
মুত্তাকীম লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? নিচে কি ভেজা নাকি? একটু খেয়াল করে শুনবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনুস, কোন সূরা বলেন? বলেন, এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে দোয়াও পড়তে পারে না, কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনুস। পড়বে কি করে? দোয়া ইউনুস পড়তে গেলে ওর নাম আসবে। এখানে বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়ে যে ইউনুস পড়বো, সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? সূরা ইউনুসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নম্বর সূরা কোরআনে কারিমে, মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 109টা, রুকু আছে 11টা, 25 নম্বর আর 26 নম্বর আয়াতের প্রথম অংশটা আমার আজ আলোচনার বিষয়। আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি, এটা শান্তির ঘর। কিসের ঘর? ঘরটা যদি শান্তির হয় এ পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। এই যে আমরা পুরুষ মানুষ যারা আসি বাইরের জীবন থেকে, যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ও ফরিদপুর বাসী, এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না যায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি আন খলাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এর ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে, এই জন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করে, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনি আমিনে থেকে শুরু করে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা। 1 নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে। বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকা মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। তাহলে আল্লাহ যে ঘরের দিকে ডাকে, ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান,
এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের চারটা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি, চারটা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের চারটা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খুঁটিগুলোই হলেই হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে, শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্যে ছাদ দেওয়া লাগবে, নাই টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন, যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই, তো থাকতে পারবেন না আরামে। উপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যেই ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না। চিন্তা রাহা জানি, এরকম কোনো ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। ওরা 56,000 বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। কোরআনে কারিম জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়াআতাউস যাকাতা ওয়া'মারু বিল মা'রুফি ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি কোনো মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও এক মাস দুই দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি। তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছেন। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসা লাগবে। তো আমি দাওয়াতি কাজ করে সলিম মধ্যে ভাই, কলি মধ্যে ভাই নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আল্লাহ আমার একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি ভিসি, উনি ইমামতির যোগ্যতা রাখেন, উনি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছেন। আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম, একটা জেনারেল মানুষ কোরআনে কারিম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিতের মতো তেলাবাত করছে, জীবনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয় এরকম ভিসি দেখতে চাই যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ভিসি যদি ওখানে ইমাম হয়, হলের প্রভোস্ট যিনি, তিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনোদিন সিট বাণিজ্য হবে না, খাদ্যের জন্য কোনোদিন বাণিজ্য করা হবে না। এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন, শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখনো যে জালেমগুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান, বিশেষ করে চুপ্পু মিয়াকে। কথা বলছে না কেন? জালেমদের থাকাকালীন একে নিয়োগ দেওয়া, চুপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান।
একে দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা, কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে, ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে, বলেছে ওনার দেশে মামলা আছে আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজখবর নিয়ে এই দুই তিন দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে এখন ওরা বিপদে আছে। আরে বেটা, ওরে রাখা আদালত থেকেই তো বেকসুর খালাস দিয়েছে, ওর কোনো দোষ নেই, তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি। ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না, ওরা খোঁজখবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ, যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজে এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা সিআর থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সিআরগুলোতে বসান, এইটার জন্যই ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি এদেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে সাদ দিলে শুধু চারিদিকে চারটা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে ঘরের, বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে, অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু, আবার জালেমরা অনেকেই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে, অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে, আবার ওইগুলো সারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আমি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে, যেন আমরা বেড়া দিতে চাই এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনামধু করার বিষয়, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে জ্বালানা হিসাবে, ঘরে জ্বালানা লাগে, ভেন্টিলেটার লাগে। পারিবারিক জীবন ঠিক করা লাগবে এই ঘরকে মজবুত করার জন্যে। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে, অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে কোথায় পেয়েছেন এটা, ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় যাচ্ছে, একবার আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে, এই কথা বলেন না কেন, বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু হারাম দিয়ে শুরু করছেন, অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা যে জ্বালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ, এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না, এই কথা বলছেন না কেন, আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে, কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে, দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়, আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে, আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান, এর পেট তো পরিমরির চাইতেও খারাপ, হ্যাঁ কথা বলেন, সারা দেশের মানুষ দেখা শেষ, আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওই রকমই ছিল।
ওনার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললে, তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলি তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস, তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি, উঠানের উপরে দেখলাম কিছু আসার রোদে শোকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম, পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোজে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি? এর নাম কি, আরো জোরে বলেন, যেহেতু আমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা আপনারা আসেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি ফাতিমাতুজ জোহরা এমনি আসবে, তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তাও ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা। এই কারণে যদি মেবা মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে, আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি, এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। যে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না, অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই, বাবা সাজ হালাল, সব হালাল, এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি, মেয়ের স্বামী যেটা ওটা আপনার জামাই তো, এটা আবার এই এলাকা অনেকে বোঝে না, চট্টগ্রামে আবার ও স্বামীকে বলে জামাই, আর এক ভেজাল, এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে, মাথার চুল, নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো জায়েজ নেই। কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি, শেষ পর্যন্ত অনেক শাশুড়িনীকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে এ বাংলাদেশে নেই। আমাদের এ বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, এ বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে, এ বেড়ায় শান্তি আসবে? শুধু এ দেওয়ালগুলো না, বেড়াগুলো না, এরপর আবার জালানা আছে, এ জালানাগুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি, অর্থনীতির জালানা লাগানো লাগবে, সাংস্কৃতির জালানা লাগানো লাগবে, আর সাংস্কৃতিক জগৎটার জালানা আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে, এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে, আমি জানি না, এটা আইন পাশ করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার, কোনো শিক্ষা নেই এই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, যে প্লাস, যে বাংলা, কি শেখেন এখান থেকে, শুধু তালা তালি করা আর এর কথা ওর কাছে লাগানো। ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা, আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে, 96% মুসলমান, আপনি তাড়াতাড়ি আইন পাশ করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন, কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না, একটা চ্যানেল চলতো তাও আংশিক, এটিএন বাংলা,
বাকি একটাও চলেন, আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ ৩৬টা চ্যানেল চলছে এই দেশে, তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়, সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়, আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনই অজ্ঞান হয়ে যাবে, একথা বলছে না কেন? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এ নেওয়া লাগবে কোরআন থেকে, সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এ সমস্ত বিষয়গুলো যেহেতু রক দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটার লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন যখন হাসি মুখে বলবেন, মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথা সাদগা দেওয়ার মতো স্বভাব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জ্বালানা, দরজা, আকাশে যে ছাদ, তিনের ছাদ হোক আর এমনিতে সুরকির ছাদ হোক, ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলেই শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের হেদায়েতের সহকারে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে দুই পেশ আছে, এ তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে, মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিকভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে তাফসির পড়ে ওনারা জানবেন, শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত, আল্লাহ যেহেতু জিয়াদা তুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে, এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।